করেছি, আমি তো আলাদা করে বলার দরকার নেই। এফআইআরটা লিখে দিয়েছে সিপিএম কংগ্রেস লোকরা, উনি সই করেছে। যারা ধরুন সিপিএম এর সময় এত খুনি, এত বিরোধী, মানে আগের সরকারের সময় অ্যারেস্ট হয়েছেন, আমাদের প্রধানের হাজবেন্ড অ্যারেস্ট হয়েছে, এখানে এমএলএ এমপি আছেন, ব্লক প্রেসিডেন্ট আছেন, সভাধিপতি আছেন, আমরা একটা ফোন করেছি যে ছেড়ে দিন বলে। আমাদের তহিরের ভাই অ্যারেস্ট হয়েছে কাল, আমরা পুলিশকে বলেছি তদন্ত করুন, নিরপেক্ষ তদন্ত করুন, আই উইটনেস দেন, মব ছিল বিরাট সংখ্যায়, সব মত তো আর খুনের সঙ্গে যুক্ত না, দুজন চারজন পাঁচজন যুক্ত, তাদেরকে গ্রেপ্তার করুন। ইতিমধ্যে আমার মনে হয় এক দুজন ছাড়া সমস্ত প্রকৃত দোষীরা গ্রেপ্তার হয়েছে। এটা বিচারটা কিন্তু আমরা কখনো ইন্টারফেয়ার করি না। আপনারা জানেন আমার এলাকায় একটা পঞ্চায়েত সমিতি সভাপতি, তিনি একটা পাওয়ার প্ল্যান্টের একজন আধিকারিককে একটা ঘুষি মেরেছিলেন বলে তাকে সারেন্ডার করতে হয়েছে। এগুলো তো ছিল না। আপনার তপন শুকুরকে কি সিপিএম অ্যারেস্ট করিয়েছিল? নন্দীগ্রামের ঘটনায় লক্ষণ সেটকে অ্যারেস্ট করিয়েছিল? আমাদের সময় আইন আইনের পথে চলে, আমরা হস্তক্ষেপ করি না, এটা প্রমাণ হয়ে গেছে। সাহেবনগরের ক্ষতিগ্রস্ত পরিবারকে বলবো মৃত্যুর বিকল্প ক্ষতিপূরণ দিয়ে হয় না, এগিয়ে আসুন, বিচার পাবেন, ইতিমধ্যে পেয়েছেন, ক্ষতিপূরণ পাবেন, আমরা দেওয়ার জন্য প্রস্তুত আছি, এগিয়ে আসতে হবে। সিপিএম কংগ্রেসের লিখে দেওয়া এফআইআর এ সই করে এটা নিয়ে রাজনীতি করবেন? গ্রাম পঞ্চায়েত অফিসে প্রধান যাবে না, প্রধান দরকার হলে ছুটি নেবে, কিন্তু পঞ্চায়েতের সচিবকে, জব অ্যাসিস্ট্যান্টকে ঢুকতে দেবো না, কার ক্ষতি করছে? ডেথ বার্থ রেজিস্ট্রেশন কোথায় হয়? রেশন কার্ড কোথায় হয়? ভোটার তালিকার কার্ড চলছে? এই যে পঞ্চায়েতের নিত্যদিন কাজ আটকে রেখেছেন কেন? এর পিছনে রাজনীতিটা কি? কারণ কংগ্রেস সিপিএম এর পতাকার নিচে মুর্শিদাবাদের লোক হচ্ছে না, এটা প্রমাণ হয়েছে ওয়াইএম এর মাঠে। আর আপনারা অনেকেই বলেছিলেন যে জলঙ্গিতে তৃণমূল কংগ্রেস সাহেবনগরের ঘটনার জন্য ব্যাকফুটে চলে গেছে। একটা জোনের চারটে অঞ্চলের সভা আপনারা আজকে দেখেছেন, রোদে, রোদ, এত রোদের মধ্যেও এখানে প্রায় ছ সাত আট হাজার মানুষ সমবেত হয়েছে। আজকে প্রমাণ হয়ে গেছে যে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে, আর এনআরসি সিএ এনপিআর এর বিরুদ্ধে লড়াই, এই লড়াই কংগ্রেস সিপিএম করে বিজেপিকে ঠেকাতে পারবে না। যদি কেউ পারে, তৃণমূল কংগ্রেস পারবে, আর তার সামনে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এক মাস পেরিয়ে গেল যে এখনো কোন এমএলএ এমপি বা জনপ্রতিনিধি সাহেবনগরে গেল না, জনপ্রতিনিধিরা কেউ শাসক দলের গেল না, এটাকে কি হয়ে গেল? এই সাহেবনগরে যেখানে ঘটনা, মৃতের পরিবারের কাছে, পরিবারের কাছে যাওয়ার পরিবেশ তো তৈরি করতে হবে, পরিবেশটা তৈরি করতে হবে। উনারা যদি কংগ্রেস সিপিএম এর খপ্পরে থাকেন, তাহলে আমাদের লোকরা সেখানে যাবে কেন? প্রথম দিনই তো দুই এমপি এখানে এসেছেন, খলিলুর রহমান আবু তাহের, প্রথম দিনই এসেছেন তারা। আমি তো বললাম ঠিক আছে, আমাদের লোকদের অপছন্দ হয়েছে, ইমাম সাহেবদের দায়িত্ব দিয়েছে, তারা যোগাযোগ করবেন, কিন্তু কংগ্রেস সিপিএম এর লোকদের বাদ রেখে আসতে হবে। অধীর চৌধুরী আর ইউনিশ সরকারদের যে ফাঁদ, এই যে হতাশাগ্রস্ত রোগী যারা পঞ্চায়েতে হেরেছে, লোকসভায় হেরেছে, আগামী বিধানসভায় হারবে, এই লোকদের বাদ দিয়ে যদি আপনারা আসেন, আমরা আছি আছি। লোকাল লোকের উপর যদি অসন্তুষ্ট এমপির কাছে যান, সব ক্ষতিপূরণ ব্যবস্থা আমরা করব, এমপি আমার সঙ্গে যোগাযোগ করুন, ইমাম সাহেবরা আছেন, সভাধিপতি আছেন, বাইরের লোক, নওদার লোক, ওনার সঙ্গে যোগাযোগ করুন। তহিরুদ্দিনের বিরুদ্ধে দল কি কোনো ব্যবস্থা নিচ্ছে? যতক্ষণ না এই মৃত্যু নিয়ে রাজনীতি বন্ধ করবে কংগ্রেস, ততক্ষণ তহিরুদ্দিনের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব না। সিপিএম কংগ্রেস এটা নিয়ে রাজনীতি করা বন্ধ করলে তৃণমূল কংগ্রেস সঠিক ব্যবস্থা নেবে। আমাদের পরিকল্পনা তো আছে, আমরা যা করার করব, কিন্তু আমরা কংগ্রেস সিপিএম এর কথাই করব, পরিষ্কার কথা। আমরা চাপের কাছে নতি স্বীকার করার লোক নই। আমাদের কোন লোক যদি পার্টি গাইডলাইনের বাইরে যায়, তার জন্য জেলা তৃণমূল কংগ্রেস, রাজ্য তৃণমূল কংগ্রেস প্রস্তুত আছে, সভাপতি পর্যবেক্ষক, আমরা দায়িত্ব নিয়ে ব্যবস্থা নেব, কিন্তু আমরা কারোর চাপের কাছে নতি স্বীকার করব। দিল্লির দাঙ্গাটা নিয়ে কিছু বলুন। স্বাধীন ভারতবর্ষে এই ধরনের ঘটনা অমানবিক, বর্বরোচিত ঘটনা, ঘৃণ্য ঘটনা, মানবতার হত্যা, এর নিন্দা করার কোন ভাষা।